নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ফিটকিরির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আমরা কিন্তু সমস্ত রকম গুরুত্বপূর্ণ ভূমিকা জানি না। আপনারা জানেন কি এই ফিটকিরি দিয়ে গৃহকে শুদ্ধ করা সম্ভব? তো কি সেই বিষয় এবং কিভাবে শুদ্ধ করা সম্ভব, এই সমস্ত বিষয় নিয়ে আমি ভিডিওতে বলতে চলেছি। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রয়েছে, আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি, সেই ভিডিওগুলি আপনারা দেখুন। সাবস্ক্রাইব করার কথা বলবো না, আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আমি একটি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। আমাদের বাস্তুশাস্ত্র মতে অনেক রকম নিয়ম রয়েছে, সেই নিয়মগুলি যদি আমরা মানি সেক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে সমৃদ্ধি এবং অর্থ আসে। এটা বহু পূর্ব থেকেই চলে আসছে, কিন্তু বর্তমানে আমরা অনেক মডার্ন হয়ে পড়েছি এবং যার ফলে বাস্তুর সমস্ত নিয়ম আমরা জানি না এবং জানতেও চাই না। এই বাস্তুর এতগুলি নিয়মের মধ্যে একটি নিয়ম হচ্ছে ফিটকিরি প্রয়োগ। হ্যাঁ বন্ধুরা, বাস্তুতে ফিটকিরি প্রয়োগ করে আপনি আপনার গৃহকে শুদ্ধ করতে পারবেন এবং আপনার গৃহে সর্বদাই লক্ষ্মী বিরাজমান হবেন। তো কি করতে হবে আমি একে একে আপনাদেরকে বলতে চলেছি। তো প্রথমে আপনাদেরকে একটি ফিটকিরি বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে, এবং যখন ফিটকিরিটি কিনতে যাবেন তখন অবশ্যই স্নান করে যাবেন এবং এক দামে ফিটকিরিটি কিনবেন, কোনো দামাদামি করবেন না। এরপর আপনি সেই ফিটকিরিটি বাড়িতে নিয়ে এসে আপনার গৃহের সদর দরজাতে কাপড়ে লাগিয়ে ঝুলিয়ে দিন। হ্যাঁ বন্ধুরা, এবং কোন কাপড়ে সেটিও আমি বলে দিচ্ছি, সেটি হচ্ছে কালো কাপড়ে। হ্যাঁ বন্ধুরা, কালো কাপড়ে আপনি সেই ফিটকিরিটিকে লাগিয়ে ঝুলিয়ে দিন, এবং এই কাজটি আপনাদেরকে শনি এবং মঙ্গলবার দিন করতে হবে, এবং ঘরের যত নেগেটিভ এনার্জি আপনার গৃহে থাকবে না। এবং সেই ফিটকিরিটিকে আপনাদেরকে মাসে একবার করে চেঞ্জ করতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন এবং শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।